ছাত্রছাত্রীরা, এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা বোর্ড অফ জোন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে। বলা হয়েছে ত্রিপুরা জোন এন্ট্রান্স পরীক্ষা 2024 অ্যাপ্লিকেশন কারেকশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। ত্রিপুরা বোর্ড অফ জোন এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে বোর্ডের অধীনে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি, ফিশারি, এগ্রিকালচার ও প্যারামেডিকেল ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার জন্য বোর্ড পরিচালিত ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষা 2024 বসার জন্য যেসব ছাত্রছাত্রীরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে কোনো ভুল করেছে, তারা যেন 26/2/2024 থেকে 29/2/2024 মধ্যে অ্যাকনোলেজমেন্ট ও অন্যান্য নথিপত্রাদি সহ বোর্ড অফিসে ভুল সংশোধনের জন্য যোগাযোগ করে। অর্থাৎ ছাত্রছাত্রীরা, আপনারা যারা ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষা 2024 সালে, অর্থাৎ আপনারা এই বছর আপনারা ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষা দেবেন, আপনারা ইতিমধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ করে নিয়েছেন এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো স্টুডেন্টের কোনো কিছুতে ভুল হয়ে থাকে, আপনাদের কোনো ডিটেলসে যদি আপনাদের ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই ভুল সংশোধনের জন্য, কারেকশনের জন্য কিন্তু আপনারা 26/2/2024 থেকে 29/2/2024, অর্থাৎ 29 ফেব্রুয়ারি 2024 মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু বোর্ড অফিসে, অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড রয়েছে, সেই বোর্ড অফিসে আপনাদের যোগাযোগ করার জন্য বলা দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন এখানে নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু ভুল করেছেন, আপনারা অবশ্যই আপনাদের ভুলটা সংশোধন করে নেবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যানেলে আপনারা ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং আপনারা আমাকে ইনস্টাগ্রাম, তাছাড়া আপনারা ফেসবুক পেজেও ফলো করে রাখতে পারেন।